স্বাগতম জানাইছো দিবলৈ লৈছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। পুনৰ 33 জনকৈ বিএছএফ জোৱানৰ দেহত কোভিড-19 পজিটিভ পোৱা গৈছে আৰু 24 ঘণ্টাতে 33 জনকৈ বিএছএফ জোৱানৰ দেহত ধৰা পৰিছে মাৰাত্মক কৰোণা ভাইৰাছৰ উপস্থিতি। আৰু বিএছএফ জোৱান আক্ৰান্ত হৈছে 33 গৰাকীকৈ বিএছএফ জোৱান আক্ৰান্ত হৈছে কোভিড পজিটিভত আৰু এতিয়ালৈকে মুঠ আক্ৰান্তৰ সংখ্যা হৈছে 944 জন। আর যা 24 ঘণ্টাতে করোনাত আক্রান্ত হয়েছে 33 জনকৈ বিএসএফ জওয়ান। আর বিএসএফত সক্রিয় রোগীর সংখ্যা 302 বৃদ্ধি পাইছে আর 302 গৰাকী ব্যক্তি বিএসএফ জওয়ান বর্তমান করোনাত আক্রান্ত হওয়া সক্রিয় হয়ে আছে। আর এতিয়ালৈকে মুঠ 944 জনকৈ বিএসএফ জওয়ানের দেহত ধরা পড়েছে করোনা অবস্থিতি আর আরোগ্য লাভ করেছে 637 গৰাকী বিএসএফ জওয়ানে। আর ইয়ার ভিতর 5 গৰাকীকৈ বিএসএফ জওয়ানের করোনা ভাইরাসত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। জানাইছো এটা দুঃখবর, বিএসএফ জওয়ানের পুনৰ 33 জনকৈ জওয়ানের দেহত কোভিড-19 পজিটিভ পোৱা গৈছে। 24 ঘণ্টাতে ধরা পড়েছে 33 জনকৈ বিএসএফ জওয়ানের দেহত করোনার অবস্থিতি আর বর্তমান সক্রিয় অবস্থা আছে 302 গৰাকী বিএসএফ জওয়ান। আর এতিয়ালৈকে মুঠ 944 জনকৈ বিএসএফ জওয়ানের দেহত ধরা পড়ে করোনার অবস্থিতি।